सब्सक्राइब कीजिए मेरी चैनल सरकारी नौकरी खबर को और बेल आइकन को दबाइए तो मिलेगा आपको मेरी पब्लिश हुई हर एक वीडियो की नोटिफिकेशन बिल्कुल फ्री में और सबसे आगे। हेलो बंधुरा, हमार चैनल सरकारी नौकरी खबरें आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, आमी एकटी वीडियो अपलोड करेछिलाम जे आधार कार्डे आपनादेर जे भूलगुलो रयेछे सेगुली आपनारा अनलाइन किभाबे 5 मिनिटेर मध्ये ठीक करबेन। সেক্ষেত্রে আপনাদের কী কী দরকার ছিল, আপনাদের একটি রেজিস্টার মোবাইল নাম্বার অবশ্যই দরকার ছিল, কিন্তু আমি কমেন্টসে অনেক বন্ধুরা আমাকে জানিয়েছে যে তাদের মোবাইল নাম্বার আধার কার্ডে অ্যাভেলেবেল নেই কিংবা কোনো মোবাইল নাম্বার তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নেই। তো সেক্ষেত্রে তারা কীভাবে আধার কার্ডের সাথে নিজেদের মোবাইল নাম্বারটি লিঙ্ক করবে, তো সেই ভিডিওটাই আমি চেষ্টা করছিলাম অনেকদিন ধরে বানানোর এবং খোঁজখবর নিয়ে আমি আপনাদের জানাচ্ছি তো কীভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে যুক্ত করবেন। তো সেক্ষেত্রে আপনাদের দুটি কাজ করতে হবে, সরি দুটি উপায় আছে, একটি অফলাইন একটি অনলাইন। তো এই পদ্ধতিগুলি সম্বন্ধে আমি জানাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে, কী কী করতে আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো, আপনারা কাইন্ডলি দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের কী করতে হবে, প্রথমে আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আধার কার্ডের UIDAI, এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। খোলার পরে প্রথম যে সার্চ অপশানটি বেরোবে ওটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখবেন আধার আপডেটের নিচে আধার রিকোয়েস্ট বাই পোস্ট এই অপশানটিতে ক্লিক করবেন। আধার রিকোয়েস্ট বাই পোস্ট, দেখুন এখানে আধার রিকোয়েস্ট বাই পোস্ট অপশানটিতে ক্লিক করবেন। তো আধার রিকোয়েস্ট বাই পোস্ট অপশানটিতে ক্লিক করলে একটি পিডিএফ ফাইলের অপশান আসবে, সেটি ডাউনলোড করে নেবেন। তো ওই পিডিএফ ফাইলটি একটি হলো আপনাদের ফর্ম, সেই ফর্মটি ফিল আপ করতে হবে, এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। যদি আপনাদের মোবাইলে পিডিএফ ফাইল সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনারা অ্যাডোব রিডার কিংবা পিডিএফ রিডার কিংবা এক্সপিএস রিডার এই সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে পারেন। ডেস্কটপ থেকে ইউজ করলে সেম এই অ্যাপসগুলো আপনারা নেট থেকে ডাউনলোড করে ইউজ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে এই ফর্মটি ডাউনলোড করার পরে আমি ফর্মটি খুলে দেখাচ্ছি, ফর্মটি ঠিক এরকমভাবে দেখতে, আধার ডেটা আপডেট কারেকশান ফর্ম। তো এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে আপনাদের খুব সঠিকভাবে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে এখানে লিখ প্রথমে অপশানে রয়েছে দেখুন ফিল্ড ফর আপডেট কারেকশান, তো আপনারা কী চেঞ্জ করতে চান, কারো নামে ভুল থাকলে, কারো জেন্ডারে ভুল থাকলে, কারো ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল আইডি। তো সেক্ষেত্রে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল আইডি এগুলি আপনারা সবই অনলাইনে আপনারা ঠিক করতে পারবেন, কিন্তু যদি আপনাদের মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে ফিল্ড ফর আধার আপডেট কারেকশানের মধ্যে এমন কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ইমেল আইডি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আধার নাম্বার, আপনাদের যে আধার নাম্বারটি রয়েছে আধার নাম্বারটি দেবেন, রেসিডেন্ট নেম দেবেন, ফিল্ড ডিটেলস ইন ইংলিশ ইন দ্য কলাম ইউজ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার ইউজ করে আপনি আপনার নামটা দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ দেবেন, অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেসে এখানে কেয়ার অফ সামথিং যা আছে এখানে দেবেন, এখানে পুরো অ্যাড্রেসটা আপনাদের এখানে দিতে হবে, ডিস্ট্রিক্ট, ল্যান্ডমার্ক, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিনকোড, স্টেট। এইবার মোবাইল নাম্বার দেখুন ম্যান্ডেটরি লেখা রয়েছে, তো মোবাইল নাম্বারটা এখানে আপনারা এন্টার করতে পারেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে না দেবেন। এবার ডকুমেন্টস ডিটেলস যে অপশানগুলো রয়েছে, যেমন POI ফর নেম কারেকশান, যদি আপনারা নেম কারেকশান করতে চান তাহলে প্রুফ অফ আইডেন্টিটি একটি জেরক্স দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড, POI ফর নেম চেঞ্জ মানে প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে ফর নাম যদি কারো চেঞ্জ করা থাকে, ডেট অফ বার্থের জন্য আপনাদের ডেট অফ বার্থে কোনো প্রুফ দিতে হবে, এবং POA মানে অ্যাড্রেস যদি আপনাদের ভুল থাকে সেটি সঠিক করার জন্য আপনাদের কোনো অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বারটা বলি, মোবাইল নাম্বারটি আপনারা ঠিক করতে চাইলে মোবাইল নাম্বার যে অপশানে রয়েছে ম্যান্ডেটরি, তো মোবাইল নাম্বারের ওখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন, এন্টার করার পরে সরি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে নিচে গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেবেন, যে প্রুফ অফ ডকুমেন্টস কী কী দিতে হবে, কিসের কিসের জন্য কী কী প্রুফ অফ ডকুমেন্টস দিতে হবে। তো সেক্ষেত্রে ফোন নাম্বার এবং ইমেল আইডির জন্য কোনো প্রুফ অফ ডকুমেন্টস দেওয়ার দরকার নেই, কিন্তু যদি আপনারা এক কাজ করতে পারেন, আপনারা আপনাদের যে কোনো আইডি সেলফ অ্যাটেস্ট করে একটি জেরক্স কপি এর সাথে পাঠাতে পারেন, তাহলে সেক্ষেত্রে কাজটি খুব সুন্দরভাবে হবে। তো এবার কী করতে হবে, ফর্মটি ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করার পরে আপনারা আগে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিয়ে ফর্মটি ফিল আপ করবেন, নিজের হাতে ফিল আপ করবেন, ফিল আপ করার পরে
এখানে দেখে নিতে পারবেন যে আপনারা যেটা চেঞ্জ করতে চাইছেন যার জন্য কি ডকুমেন্টস দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ফোন নাম্বার এবং ইমেল আইডির জন্য কোনো ডকুমেন্টস দরকার নেই। যদি আপনারা অন্য কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো দিতে হতে পারে। এবার কী করবেন, এই ফর্মটি প্রিন্ট আউট করার পর এই ফর্মটি এক কপি নেবেন এবং আপনাদের যে কোনো একটি আইডি যদিও দেওয়ার দরকার নেই কিন্তু দিলে সুবিধাটা হয় কাজটা তাড়াতাড়ি হয়, যে কোনো একটি আইডি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা একটি খামের মধ্যে ঢুকিয়ে নিচের যে অ্যাড্রেসটি রয়েছে UIDAI পোস্টবক্স নম্বর 99 বঞ্জার হিলস হায়দ্রাবাদ 500034 ইন্ডিয়া এই অ্যাড্রেসে আপনারা পোস্ট করে দেবেন। এটি অফলাইন মোড, কারণ অনলাইন মোড যদি আমি বলি তো অনলাইন মোডের ক্ষেত্রে আপনারা একমাত্র আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনাদের নাম সরি নাম্বার রেজিস্টার করাতে হবে, সেক্ষেত্রে কিছু চার্জ নেবে ওরা। এবার আপনারা যদি চান যে আপনারা কোনো চার্জ দেবেন না নিজেরাই করবেন তো সেক্ষেত্রে এই উপায়টি আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই পোস্টের মাধ্যমে আপনাদের এই ডকুমেন্টসটি এবং কোনো একটি সেলফ অ্যাটাস্টেড কোনো একটি আইডি প্রুফ এর সাথে পাঠিয়ে দিয়ে অ্যাড্রেসটির মধ্যে পাঠিয়ে দিলে কিছুদিনের মধ্যে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে জানতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটি এই পোস্ট এই মানে ফর্মটি সাবমিট করার পরে পোস্টে পাঠানোর পরে আপনাদের মোবাইল নাম্বারটি কীভাবে রেজিস্টার হয়েছে? সেক্ষেত্রে আপনাদের 10 থেকে 15 দিন মতো সময় লাগবে এবং আপনাদেরকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি আপনার এই মোবাইলের নাম্বার সাথে যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে ভেরিফাই করুন আমি পরে ভিডিওটিতে অপশানটি দেখাবো। তো এইভাবে আপনারা আপনাদের আধারের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে পারেন, খুবই সহজ উপায়, কোনো এমনি কোনো ব্যাপার নেই, খুব সহজ উপায়ের মধ্যে ফর্মটি ফিল আপ করবেন। হ্যাঁ, এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিয়ে ফর্মটি খুব সুন্দর করে ফিল আপ করে একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর পাঠানোর আগে এক কপি ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস থেকে জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে দুটো একসাথে পিন আপ করে একটি খামের মধ্যে ঢুকিয়ে রেজিস্টার পোস্ট করে দেবেন এই নিচের অ্যাড্রেসটি দিয়ে। অ্যাড্রেসটি আপনারা লিখে নেবেন ফর্মের নিচে, ফর্মটি যখন ডাউনলোড করবেন ফর্মের নিচে অ্যাড্রেসটি আপনারা পেয়ে যাবেন, অ্যাড্রেসটি আপনারা লিখে নেবেন। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনাদের আধার কার্ডের আপডেট করতে পারেন কিংবা অন্য কোনো জিনিসেরও কারেকশন করতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটি অফলাইন মোড। আর অনলাইন মোডের ক্ষেত্রে আপনাদের কাছের নিকটবর্তী যে আপনাদের আধার এনরোলমেন্ট সেন্টার ওগুলোতে যেতে হবে, সারা কিছু চার্জ নেবে কিন্তু আপনি বিনা চার্জেও এগুলি করতে পারেন চেঞ্জ। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকের যে কোশ্চিন ছিল কীভাবে আধার নাম্বারের সাথে নিজেদের মোবাইল নাম্বারটি রেজিস্টার করবো কিংবা কোনো মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কীভাবে সেটিকে নতুন করে আপডেট করবো নতুন নাম্বার, তো এই ফর্মের মাধ্যমে আপনারা নিজেদের এই যে কাজগুলি করতে পারেন। তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, একটি লাইক আমার জন্য অনেক। কোনো কিছু প্রশ্ন করার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক বন্ধুদেরই অনেক এরকম প্রবলেম রয়েছে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করে নেই, সেই জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করলে তারাও জানতে পারবে। আর আমার যে চ্যানেল রয়েছে সরকারি নাকরি খবরে এখানে আপনারা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট নিউজ পেয়ে থাকবেন, আমার কিছু অন্য ভিডিও রয়েছে যেগুলি খুব উপকারে আসতে পারে আপনাদের, আমি ডিসক্রিপশনে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করতে পারেন। এছাড়া 15 কিছু ভিডিও রয়েছে আমার, যেরকম আধার কার্ডের ভুল কীভাবে ঠিক করবেন, কীভাবে ভোটার কার্ডের ভুল ঠিক করবেন, প্যান কার্ডের ভুল কীভাবে সংশোধন করবেন, ওগুলি সব আমার চ্যানেলের মধ্যে আপনারা ভিডিও লিস্টটা পেয়ে যাবেন, তো আপনারা সেখান থেকে চেক করতে পারেন। আর সাবস্ক্রাইবের কথা বলতে গেলে সাবস্ক্রাইব তো কীভাবে করতে আপনারা অনেকেই জানেন, যদি না জানেন তাহলে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব কীভাবে করতে হয়। নিজের একটি লাল বাটন রয়েছে সাবস্ক্রাইবে, তো ওইখানে বাটনে ক্লিক করতে হবে, বাটনে ক্লিক করার পর একটি বেল আইকন আসবে, মতলব ঘন্টার একটি আইকন আসবে, সেই ঘন্টার আইকনে আপনাদের ক্লিক করতে হবে, তাহলে আমি যেই ভিডিও আপলোড করি না কেন আপনারা সবার প্রথম আপনাদের মোবাইলে ওই ভিডিওটি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের জন্য ব্যস এতটুকুই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, বাই বাই।